আজকের ফসল ডট কম এর উদ্যোগে মূলত ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম। ফসল ডট কম একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং একটা অভিনব উদ্যোগ। আমরা সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। প্রান্তিক কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত কোনো প্রকার হাতবদল কিংবা সিন্ডিকেট ব্যতি রেখে কৃষি পণ্য পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, এই উদ্যোগগুলোকে শুধুমাত্র ফসল ডট কম না, অন্য যে কেউ যে কোনো পণ্যের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট আমরা করব। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে দীর্ঘদিন ধরে ইভিল প্র্যাকটিসগুলো হয়ে আসছিল, যার মধ্যে বাজার একটা অন্যতম ক্ষেত্র, এবং যে কারণেই প্রায় প্রতি বছরই দেখা যায় একটা সময়ে এসে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। কিছু স্পেসিফিক পণ্য যেমন এবার ডিম, টমেটো, এগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এর পেছনে দায়ী আছে চাঁদাবাজি এবং সিন্ডিকেটের যেই দৌরাত্ম্য, বারবার হাত বদল, এ ধরনের বিষয়গুলো আমরা সেগুলো নিয়ন্ত্রণের জন্য, সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি, আপনারা দেখেছেন। এবং সেক্ষেত্রে কিছু কিছু সফলতা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। গতকালকে ডিমের দাম আমরা কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং আরও কমানোর চেষ্টা করছি। একই সাথে সাস্টেইনেবল সমাধান হিসেবে আমাদেরকে, যাতে আমাদের ভোক্তাদেরকে যাতে এই সিন্ডিকেটের উপর, সিন্ডিকেটের বাজারের উপর নির্ভর করতে না হয়, একটা স্থায়ী সমাধান হিসেবে এ ধরনের উদ্যোগকে আমরা প্রমোট করছি এবং অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেও আমরা আহ্বান জানাবো যে আমাদের তরুণরা যাতে এগিয়ে আসে এবং তারা যাতে এ ধরনের উদ্যোগ নেয়, এ ধরনের স্টার্ট আপ শুরু করে, বিজনেস শুরু করে, যেটা একই সাথে তাদের কর্মসংস্থান সৃষ্টিতেও কাজে লাগবে এবং একই সাথে মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রেও আসলে প্রভাব বিস্তার করতে পারবে। আপনারা হয়তো প্রাইস লিস্টটা পেয়েছেন। প্রায় 20-30% রিডিউসড প্রাইসে কৃষিপণ্য ফসল ডট কম বিক্রি করবে এবং এর পরিধি আগামী কিছুদিনের মধ্যে 100টি ট্রাকে পৌঁছাবে। এবং এর বিপরীতে আমরা সরকার থেকে লজিস্টিক সাপোর্ট, আপনারা জানেন এ ধরনের যে কোনো উদ্যোগে কিছু যারা সিন্ডিকেট করে তাদের তো আসলে নিজেদের যেই অসৎ ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য তারা বাধা দেওয়ার চেষ্টা করে, ভয় দেখানোর চেষ্টা করে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা এই কর্মসূচিতে কোনো প্রকার ভর্তুকি দিচ্ছি না, এটা একটা স্থায়ী সমাধান হিসেবে থাকবে এবং স্থায়ীভাবে ফসল ডট কম তাদের এই কার্যক্রম নগরবাসীর জন্য চলমান রাখবে। আপনারা জানেন যে সিন্ডিকেট ভাঙার একটা স্থায়ী সমাধান হিসেবে এই কার্যক্রমটি ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের, ফসল ডট কমের উদ্যোগে কার্যক্রমের আমি উদ্বোধন ঘোষণা করছি এবং আগামীর সময়েও অন্যান্য পণ্যের ক্ষেত্রেও ফসল ডট কমকে আমি আহ্বান জানাবো তাদের পরিধি যেন তারা বৃদ্ধি করে এবং সেক্ষেত্রে সরকারি প্রয়োজনে যদি লোন সুবিধার প্রয়োজন হয় আমরা সেটিও ব্যবস্থা করব। এছাড়াও অন্যান্য তরুণদেরকে আমি আহ্বান জানাবো, আপনারাও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসুন। সামাজিক ব্যবসাকে প্রমোট করার জন্য সরকার সবসময় থাকবে এবং জনদুর্ভোগ কমানোর জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং সহযোগিতা করব। গণমাধ্যম কর্মীদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারাও এ ধরনের উদ্যোগকে প্রমোট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং একই সাথে যেই যেই জায়গায় এখনও ইভিল প্র্যাকটিসগুলো রয়ে গেছে এবং সিন্ডিকেট রয়েছে, আপনারাও আমাদেরকে সেগুলো আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিবেন, যাতে করে আমরা দ্রুত সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি। এই সরকারের এইসব ক্ষেত্রে সদিচ্ছার কোনো অভাব নেই, শুধুমাত্র সংযোগ এবং তথ্য উপাত্ত, এগুলো আমাদের প্রয়োজন। এক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।